हेलो माय व्यूअर्स, अस्सलाम वालेकुम। तो बासाय किछु जिनिसपत्र राखतो, तो आजके एकटु बाइरे जाच्छि। एखन आसले बाइरे ना, माने एकटु बाजारेई जाच्छि। किछु अनलाइने अर्डार करेछिलाम, तो एगुलो हच्छे एखन ওদেরকে ওদের স্টোর থেকে পিক করতে হবে। তো বাইরে সুন্দর ওয়েদার, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বাট এখন আবার অনেক রোদ। তো আমি ভাবলাম যে আজকে একটু স্টেক করি। তো আমরা হচ্ছে টু টাইপস স্টেক করবো, সেটা হচ্ছে বিফের করবো আর হচ্ছে স্যামনের স্টেক করব। তো বিফের জন্য হচ্ছে আমরা থাইম নিয়েছি, আর এখানে ভেজিটেবলস, যেহেতু আমরা বেশি আসলে ভেজিটেবলস পছন্দ করি স্টেকের সাথে, তো এখানে আমি নিয়েছি হচ্ছে বেবি ক্যারোট, এখানে নিয়েছি আমি হচ্ছে বিন নিয়েছি, আর এখানে আমি চারটা হচ্ছে গার্লিক নিয়েছি, দুইটা ব্রকোলি নিয়েছি, একটা ইয়েলো কালারের, একটা ক্যাপসিকাম নিয়েছি। তো একটু কালারফুল রাখতে চেয়েছি। তো আপনারা আপনাদের অনুযায়ী আপনারা যে কোনো মানে কলিফ্লাওয়ারও দিতে পারেন বা মানে কর্ন দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতন আর কি। আসলে ম্যাশ পটেটো ইউজ করতে পারেন, ইজ আপ টু ইউ আর কি, আপনাদের ইচ্ছা মতন আর কি। তো এই যে আমাদের আজকে বিফের বিফ স্টেকের হচ্ছে আজকে যে কাটিংটা আমরা ইউজ করতেছি সেটার কাটিংটা হচ্ছে সারলোয়েন। তো আমরা সারলোয়েন প্লাস টিবোন দুইটাই মিক্সড করেই খাই, যেটা যখন যেটা পাই আর কি গ্রোসারিতে। তো আজকে পেয়েছি হচ্ছে সারলোয়েনটা, টিবোনটা আজকে পাই নেই, তো এই জন্য আমি ভাবলাম যে এটাই নিয়ে আসি। আপনারা যে যেটা আসলে খেতে চান আর কি। এখন হচ্ছে স্টেকে অনেক টাইপের কাটিং আছে, বাট আমরা দুটা আমরা এই দুইটাই বেশি খাওয়া হয় আর কি আমাদের। তো এটাকে আমরা হচ্ছে এখন ধুয়ে এটাকে আমরা হচ্ছে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে ভিতরে যে পানিটা যাতে এটা টিস্যুটা শুষে নেয়। তো আমরা হচ্ছে এখন স্টেকের জন্য হচ্ছে ফার্স্ট স্টেকের প্রথম কাজ হচ্ছে সিজনিং করা। তো সিজনিং এর জন্য জাস্ট দুইটা জিনিস দরকার, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড হচ্ছে সল্ট। তো এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে, যথেষ্ট পরিমাণ সল্ট দিয়ে সিজনিং করে রাখবো। তো আমরা হচ্ছে স্টেকের জন্য আসলে সবচেয়ে বেশি ভালো বেটার স্টেক হচ্ছে কাস্ট আয়রন। তো এইটাকে আমরা ভালো করে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল দেওয়ার একটাই কারণ হচ্ছে যে স্টেকগুলো হচ্ছে যাতে গ্লেস হয়, আর এটা এপিট ওপিট করে এক মিনিট করে আমরা হচ্ছে এটাকে একটু হালকা একটু ভেজে নেব আর কি। Thank you.
তো তেল তেলে হচ্ছে মিটটাকে গ্লসি করার পরে আমি এখানে বাটার দিয়েছি, আনসল্টেড বাটার, আর অনেক গার্লিক দিয়েছি। তো গার্লিকটা আসলে আমি পার্সোনালি একটু গার্লিক ফ্রাইটা বেশি পছন্দ করি স্টেকের সাথে, আর গার্লিক তো আসলে শরীরের জন্য অনেক ভালো। আর আমরা হচ্ছে আসলে মানে আমি আর আমার হাজবেন্ড মিলে মানে দুজনেই হচ্ছে আমরা খুব পার্সোনালি স্টেকটা রেয়ারটা পছন্দ করেছি মিডিয়াম ওয়েল, মানে এটা হচ্ছে মিডিয়াম এবং ওয়েলের মাঝামাঝি, যেটা মিডিয়াম ওয়েল। তো মিডিয়াম ওয়েলের হচ্ছে আমরা রাখি হচ্ছে মিডিয়াম ওয়েলের জন্য রাখতে হয় হচ্ছে প্লাস এপিট ওপিট করে 4 মিনিট, মানে ফর টোটাল হচ্ছে 8 মিনিট। এক সাইড হচ্ছে মানে ইচ সাইড হচ্ছে 4 মিনিট করে রাখলেই মিডিয়াম ওয়েলের জন্য রেডি হয়ে যায় স্টেকটা। আর আমি পার্সোনালি ওয়েল ডানটা প্রেফার করি না, কারণ হচ্ছে ওয়েল ডানটা অনেক ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায় জিনিসটা। যদি কেউ ওয়েল ডান খেতে চান ফুল ওয়েল ডান, তাহলে হচ্ছে ওটার টাইম হচ্ছে 5 মিনিট এপিট ওপিট করে 5 মিনিট টোটাল হচ্ছে 10 মিনিট রাখলে আপনারা ওয়েল ডান স্টেক হয়ে যাবে। আর মিডিয়ামটা আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ এটাতে একটা র ফ্লেভার আসে, মানে একটা র একটা মিট থেকে আসলে র গন্ধ আসলে না খেতে ইচ্ছা করে না, একটা খাওয়ার একটা যে একটা ইচ্ছে বা ওটাই আসলে চলে যায়। তো আমরা আসলে সবসময় মিডিয়াম ওয়েলটাই মানে ওয়েলও না এবং মিডিয়ামও না, একটা মিডিয়াম ওয়েলের মধ্যেই মাঝামাঝি থাকি আর কি আসলে। তো আপনারা ট্রাই করতে পারে মিডিয়াম ওয়েলের জন্য এপিট ওপিট করে 4 মিনিট টোটাল হচ্ছে 8 মিনিট আর কি। তো হয়ে যাবার আগ মুহূর্তে আমরা হচ্ছে একটা হার্ব ইউজ করেছিলাম, সেটা হচ্ছে থাইম। তো থাইমটাকে হচ্ছে আমরা একটু বাটারের সাথে একটু বাটার থাইমের একটা স্মেল একটা খুবই সুন্দর একটা গন্ধ আসে। তো আপনারা যদি থাইম এই হার্বটা যদি না পান গ্রোসারিগুলোতে, তাহলে আপনারা হচ্ছে রোজমেরি এটা ইউজ করতে পারেন, বা থাইম প্লাস রোজমেরি মিলে দুটোই মিলেও ইউজ করতে পারেন, ইজ আপ টু ইউ, মানে এটা আপনাদের চয়েসের উপর। কিন্তু অসাধারণ সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু এগুলো একটা হার্ব। আমাদের হচ্ছে কেক হয়ে গিয়েছে, তো এটাকে আমরা হচ্ছে প্রায় রেস্টে রাখবো, তাই না? 10 মিনিট 10 মিনিট রেস্টে। আমাদের হয়ে গেল স্যামন হচ্ছে স্টেক অ্যান্ড বিফ স্টেক, এটা হচ্ছে হোয়াইট সস। তো এটা খুবই সিম্পল, এটা হচ্ছে আমি বাটার, গার্লিক, হচ্ছে ফ্লাওয়ার, মিল্ক, সল্ট, ব্ল্যাক পেপার আর হচ্ছে সুগার অ্যাড করেছি। আর মিল্কটা হচ্ছে যারটা গ্রেভি অনুযায়ী, মানে কে যে যত গ্রেভি বা যে যত পাতলা চান
তো এটা আপনাদের ডিপেন্ড করে আপনাদের সসের উপরে। আর আমি এখানে দিয়েছি হচ্ছে সসটার মধ্যে দিয়েছি, যেহেতু আমার বাসায় ইয়ে ছিল না, ধনে পাতা ছিল না, সো আমি এখানে দিয়েছি হচ্ছে মিন্ট দিয়েছি। আস্ত মিন্ট একটা সুন্দর একটা ফ্লেভার আসে মিন্টের,